আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আরো খবর জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাসুদ, বিজয় শোভাযাত্রা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। তো আমরা কিছুক্ষণ আগেও কিছু কিছু যে শোভাযাত্রা উপলক্ষে বিভিন্ন ইউনিটের ছোট ছোট যে মিছিলগুলো সেগুলো আমরা এই দিক দিয়ে যেতে দেখেছি 32 নম্বর দিকে, আর প্রধান যে শোভাযাত্রা সেটি এখনো এই জায়গায় এসে পৌঁছায়নি, তবে সেটি শুরু হয়েছে সেখান থেকে, সেটি আমরা কিছুক্ষণ আগেও দেখেছি। আর এছাড়াও এর আগে যেহেতু অনেক বড় শোভাযাত্রা, সে কারণে সেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে থেকে এই সায়েন্স ল্যাব পর্যন্ত পুরো রাস্তায় আশেপাশে বিভিন্ন গাড়ি তাদের যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছিল সেই গাড়িগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। তিনটার কিছু পর থেকে সেই গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায়। মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, ধানমন্ডি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি, তারা নৌকা স্লোগান দিয়ে তারা বিভিন্নভাবে আনন্দ করে এই জায়গাগুলো দিয়ে এখান থেকে তারা 32 নম্বরের দিকে গিয়েছে। তবে প্রধান যেই মিছিল এবং শোভাযাত্রা সেটি এখনো শাহবাগ অতিক্রম করেনি, এখনো শাহবাগের আগে রয়েছে। তবে আর বাকি যে ইউনিটগুলো আছে তারা বিভিন্ন অলিতে গলিতে থেকে প্রধান সড়কে আসছে এবং এসে তারা যেই প্রধান শোভাযাত্রা সেটিতে যোগ হচ্ছে, যোগ হয়ে তারা আবার প্রধান সড়ক দিয়ে তারা 32 নম্বর দিকে যাচ্ছে। তো এই যে তাদের শোভাযাত্রা, এই শোভাযাত্রার যদিও বিজয় শোভাযাত্রা, তবে সবাই যারা অংশগ্রহণ করেছেন সবার মুখে একটি বিষয় ছিল যে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে, সেই প্রতিজ্ঞা নিয়েই তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং সেটি তারা তাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে সায়েন্স ল্যাব থেকে শোভাযাত্রার তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।